ধন্যবাদ আশা আপনাকে যুক্তরাজ্যের এবারে নির্বাচনে ভোটের উপস্থিতি ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো সকালে কম থাকলেও সময়ের সাথে বাড়তে থাকে উপস্থিতি ভোট দেওয়ার শেষে জানান নতুন সরকারের অপেক্ষায় তারা এদিকে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা বলছেন নতুন সরকারের কাছে ব্যবসা বান্ধব পরিবেশ আশা করেন তারা এটি নিয়ে ওরা কাজ করবে আমি মনে করি এই গভর্নমেন্ট যদি আসে তাদের যে ম্যানিফেস্টো আছে ওগুলো যদি বাস্তবায়ন করতে পারে তাহলে দেশের উন্নয়নের সাথে ওরা সম্পৃক্ত হবে এবং আমাদের ভবিষ্যৎ আরও ভালো করার জন্য ওরা চেষ্টা করবে আমরা মনে করি ব্যবসায়ী কমিউনিটির উপর একটু প্রেশার আসবে কারণ লেবার গভর্নমেন্টের অর্থনীতি বা ব্যবসাকে সুন্দরভাবে মেনটেন করার ইতিহাসটা একটু কম সো ইফ দে কাম আই উইশ দ্যাট দে শুড বি ফ্লেক্সিবল টুয়ার্স দ্য ইকোনমি কারণ ব্রিটিশ ইকোনমিকে আবার আবার চাঙ্গা করতে হলে আমরা এই মাত্র পঞ্চম বৃহৎ ইকোনমি ছিলাম এখন ষষ্ঠতে চলে গেছি সো আবার এই ব্রিটিশ গ্লোরিকে আনতে হলে আমি মনে করি একটু সহানুভূতিশীল হওয়া উচিত কারণ ব্যবসায়ীরাই কিন্তু জব ক্রিয়েট করে থাকে এবং অর্থনৈতিক প্রগ্রেস প্রগ্রেস নিয়ে আসে একটা দেশের জন্য ব্রিটেন ইউকে টপ ফাইভের মধ্যে লন্ডন but london is very uh, expensive city yeah. so expensive are um, affordability is a two different thing so they want to make uk like kind of for luxury people more uh, reaches people maybe that would be the way our businesses they create entrepreneurs businesses they provide the opportunities so whoever is opportunity taker um, they will stay in uk শিওর ভাবে কেউই বলতে পারবে না আমরাও পারবো না ভোট দিয়েছি হ্যাঁ অনেক মানুষ আসছে ধারণার চেয়েও বেশি মানুষ আসছে কারণ এটা শুধু ইউকের জন্য না ইউরোপের জন্য বিশ্ব রাজনীতির জন্য বিশ্বের পরিস্থিতির জন্য অর্থনীতির আপনার ভারসাম্যের জন্য আমার মনে হয় এই ইউকে ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ইলেকশন হ্যাঁ বলতেছে আর জেনোসাইড ফিলিস্তিনের ব্যাপারে তারপর আমাদের লেবার লিডার উনি কিছু মন্তব্য করছে এগুলি নিয়ে একটু ভাগ হয়ে গেছে আমার ফ্রেন্ড স্টাফ যারা আছে ওনারা বলতেছে আমরা ভোট ওয়েস্ট করব না ইন্ডিপেন্ডেন্টকে ভোট দিব আমি আমার ছেলেকে স্কুল থেকে পিক করলাম পিক করে আসছি আর কি ভোট দেওয়ার জন্য এখানে যেটা হয় যে বাংলাদেশে মানে একটা এনভায়রনমেন্ট ইলেকশন হওয়া মানে সব কিছু অফ দোকান অফিস আদালত স্কুল কলেজ মানে এখানে এটা নাই এখানে সব কিছু ওপেন যে যখন আসে যার সময় হয় ওই সময়ে ভোট দেয় আর সবচেয়ে মজার বিষয় কি আমি বাংলাদেশে টু থাউজেন্ড এইটে ভোটার হয়েছি বাট আমার কখনো ভোট দেওয়ার সৌভাগ্য হয় নাই বাংলাদেশে বাট ইংল্যান্ডে আসার পরে এই নিয়ে আমি তিনবার ভোট দিলাম যাইতেছে আমি সকালে ভোট দিছি সকালে গেছি একটা লোক ছিল না আমি একাই ছিলাম আমি ভোট দিয়ে বের হয়ে গেছি এরপরে এখন আসছে আমার ওয়াইফ ভোট দিছে